মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার ফোন সূর্য ধরবে তো? কাল অনির্বাণের কথা শুনে তো মনে হলো আর কোনো অভিমানও পুষে রাখেনি। আমাকে কেন ফোন করছে রাই? ক্ষমা চাইবে? ও কি জানে না যে অনির্বাণদা আমাদের সবটা জানিয়েছে? কি জানাতে ফোন করছে? নাকি ও নীলুকে নিয়ে কিছু বলবে? গুড মর্নিং রাই। গুড মর্নিং। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, সকালের প্রথম ফোনটাই তোমার কাছ থেকে। তাহলে মনে হচ্ছে আজকের দিনটা বেশ ভালোই যাবে আমার। বলছি সূর্য, আমার তোমার সাথে একটা জরুরি দরকার আছে। হ্যাঁ, আমারও তো দরকার আছে। আরে বাবা, তোমাকে কনগ্রাচুলেট করতে হবে তো। এরকম একটা খবর সরাসরি আমার তোমাকে অভিনন্দন না জানাতে পারলে আমার ঠিক ভালো লাগতো না। রাই, অনেক 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 অভিনন্দন। আমি অনিদার কাছে সবটা শুনেছি আর ট্রাস্ট মি, আমি আমি ভীষণ খুশি হয়েছি। আমি আমি আন্তরিকভাবে বলছি রাই, আমি সত্যি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি তুমি কি একটা জরুরি কথা বলবে আমাকে বলছিলে? না না, এইভাবে ফোনে না, তোমার সঙ্গে একবার একটু দেখা করতে হবে সূর্য। তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে? সূর্য, তুমি আছো? আছি রাই, আছি। কোথায় আর যাবো বলো? তুমি কোথায় দেখা করতে চাও বলো? তুমি সত্যি দেখা করবে? মিথ্যে কেন বলবো? আর তুমি যখন বলছো কোনো জরুরি দরকার আছে, তখন আমি আমি ভালো মতোই জানি তুমি এমনি এমনি বলবে না। থ্যাংক ইউ সূর্য, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে আজকে আমরা একবার দেখা করি অফিসের পর? তোমার তো 6টার সময় অফিস বন্ধ হয়ে যায়, ওই 6:30 দিকে আমরা দেখা করি। বেশ। আচ্ছা তুমি তুমি কি একা আসবে? অনিদা আসবে না? না, আসলে কথাটা আমার, তাই আমি যাব। ঠিক আছে, তাহলে তুমি কফি ক্লাবে চলে এসো, আমি ওই অ্যারাউন্ড 6:30 মধ্যে পৌঁছে যাব। আচ্ছা তোমার তোমার ছুটি হয় কখন? আমার 5:30। ওহো, না না, তাহলে তাহলে তুমি অতক্ষণ কি করবে? আমি আমি বরং একটু আগে বেরিয়ে ওই ওই 6টার মধ্যে ঢুকে যাব। না না, তোমার তো অসুবিধা হবে তাতে, আমার বরং আগে পৌঁছে গেলে ওয়েট করতে কোনো অসুবিধা হবে না। রাই, আমারও আগে চলে যেতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাখছি। রাই, আজও তোমার গলা শুনলে বুকের ভেতরটা উথাল পাতাল হয়, আজও তোমার সঙ্গে দেখা হবে জানলে মনের মধ্যে হাজারটা পাখি সুরে গিয়ে ওঠে। কেন সে রাতে অমনটা হলো বলো তো? কেন কেন সব বদলে গেল রাই? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।